স্বামী সোমেশ্বরানন্দজী মহারাজের কিছু আধ্যাত্মিক বক্তব্য ও উপদেশ পাঠ করছি গোপা বাগচি। প্রশ্ন, বিশ্বাস কিভাবে মানুষের মধ্যে পরিবর্তন আনে? উত্তর, আপনার শরীর কিভাবে কাজ করবে তার নির্দেশ দেয় আপনার মস্তিষ্ক। ধরুন পায়ে একটা মশা বসে কামড়াচ্ছে, তখন পা থেকে স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে খবর যায় এই ঘটনার। মস্তিষ্ক তখন নির্দেশ দেয় হাতকে, পায়ের ওই জায়গায় চাপড় দিয়ে মশাকে মারো, হাতের কাজ শুরু হয়। মস্তিষ্ক খবর পেলে তবে শরীরকে নির্দেশ দেয়, কিন্তু কোনো খবর না এলেও যদি আপনি নির্দেশ দেন মস্তিষ্ককে, তবে সে ওই নির্দেশ অনুযায়ী শরীরকে অর্ডার দেবে। উদাহরণ দিই, দোকানের রসগোল্লা দেখে আপনার খেতে ইচ্ছে হলো, মস্তিষ্ক তখন নির্দেশ দিতে চাইবে হাত, জিভ, গলা ইত্যাদিকে খাওয়ার জন্য তৈরি হতে, ফলে আপনার জিভে জল এলো, কিন্তু আপনি নির্দেশ দিলেন রসগোল্লা না খেতে কারণ আপনার ডায়াবেটিস আছে, ফলে মস্তিষ্ক তার আগের নির্দেশকে মাঝপথে থামিয়ে দেবে। বিশ্বাস কি? মনের গভীর সংস্কার, যা আপনি নিজেকে বলেন, সত্য বলে মনে করেন। রসগোল্লা খেলে সত্যি ডায়াবেটিস হয় কি না এটা আপনি কখনো পরীক্ষা করেননি, কিন্তু একে সত্য বলে মেনে নিয়েছেন, ফলে ওটি খেলেই মস্তিষ্ক নির্দেশ দেবে শরীরকে ওই অনুসারে। মস্তিষ্ক তার পুরনো ধারণা অর্থাৎ সংস্কার, থট প্যাটার্ন হিসেবে কাজ করে, কিন্তু আপনি অন্য নির্দেশ দিয়ে তাকে পরিবর্তন করে নতুন পথে চালাতে পারেন। আর এভাবেই বিশ্বাস মানুষের মধ্যে ভালো বা খারাপ পরিবর্তন আনতে পারে। দ্বিতীয় প্রশ্ন, শঙ্করাচার্যের মতে জগৎ মিথ্যা, মায়া, কিন্তু এর যে অস্তিত্ব আছে আমরা তা দেখি, তাহলে এই দর্শন কি বিজ্ঞানের বিরোধী নয়? উত্তর, আপনি দেখেন স্মার্টফোন, চেয়ার, বাড়ি, কলম ইত্যাদি, এগুলি কি দিয়ে তৈরি হয়েছে? ধাতু, ইট, কাঠ ইত্যাদি দিয়ে। আবার এসব তৈরি বিশেষ বিশেষ যৌগ দিয়ে, প্রতি যৌগ হলো অণু দিয়ে, আর অণু তৈরি হয় পরমাণু দিয়ে। পরমাণু সম্বন্ধে বিজ্ঞান বলে অ্যান অ্যাটম ইজ প্র্যাকটিক্যালি ভয়েড। ভয়েড বা শূন্য কতটা? একটা পরমাণুর মধ্যে 99.99999% স্থান শূন্য, মাত্র 0.00001% বস্তু। তাহলে ব্যাপারটা কি হলো? পরমাণু যদি প্র্যাকটিক্যালি ভয়েড হয় তাহলে অণুও তাই। আর এভাবে আপনার ফোন, বাড়ি, চেয়ার সব শূন্য। এ তো পুরনো বিজ্ঞান, আধুনিক কোয়ান্টাম বিজ্ঞান কি বলছে? পরমাণু তৈরি হয়েছে নানা কণা দিয়ে। প্রশ্ন, এই কণা কি সত্যিই আছে? বিজ্ঞান বলছে তুমি দেখলে এটা আছে, না দেখলে ভ্যানিশ। একে বলে অবজারভার এফেক্ট বা কোলাপস। তাহলে দেখা যাচ্ছে বিজ্ঞান এখন শঙ্করাচার্যের অনেক কাছাকাছি চলে যাচ্ছে। মায়ার অর্থ শূন্য নয়, মায়া মানে যা দেখা যায় কিন্তু বিচার করলে থাকে না। তিনি জগৎকে ব্যবহারিক সত্য বলেছেন, এও বলেছেন
এই জগৎ স্বপ্নও নয়। আজ এ পর্যন্তই থাক আমাদের আলোচনা, পরে কখনো আরো পয়েন্ট নিয়ে বলা যাবে, সেদিন গণিতের সূত্র দিয়ে বলার চেষ্টা করব। আপনি ভয় পাবেন না, চেয়ার বাড়ি ফোন সবই শূন্য হলেও আপনার কাজ চলে যাচ্ছে, নিশ্চিন্তে থাকুন।